তো বলেছি, কিন্তু সেই অপেক্ষা এখন ভাঙলো। দুটো ফ্লাওয়ারই কেক কত ফ্লাওয়ারই জানাবে, হ্যাঁ জানাবে অবশ্যই কমেন্ট বানা। সেই মানে রাত থেকে শুরু হয়েছে, সকাল তো বেলা সকল বন্ধুরা যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা। ফ্রেন্ড আপনারা এইভাবেই আমার সাথে থাকুন সবসময়ের জন্য, কেন আপনাদের সাপোর্টটা খুব খুব খুবই দরকার ফ্রেন্ডস। তা আজকে আমার ব্লগ স্টার্ট হচ্ছে বেলা 12টা থেকে, আর ভালো লাগে না, একদম ভালো লাগে না। এই নিম্নচাপ আমার একদমই পছন্দ না, একদম না। সেই মানে রাত থেকে শুরু হয়েছে, সকাল তো বেলা চলছে 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 চলছে, এখনও বৃষ্টি হচ্ছে, মানে ঝমঝম হয়ে বৃষ্টি হচ্ছে আর বলবেন না। তো চলুন আপনাদের দেখিয়ে দিই বৃষ্টিটা কাকে বলে, তার মধ্যে মানে কী আর বলবো, আগে দেখুন তারপর বলছি। আচ্ছা নাকি নিম্নচাপই নেমেছে, এ তো এখন খেল হবে। আবার এখন দেখুন আবার রোদ উঠেছে, রোদ বৃষ্টি রোদ বৃষ্টি, এই খেলা হবে। বিরক্ত লাগে, মানে ম্যাচ প্যাচ প্যাচ প্যাচেস লাগে আমার, প্যাচ প্যাচেন্ট ভালো লাগে না আমার, ভালোই লাগে না আমার। আপনারা জানেন, আপনারা মানে যারা আমার ব্লগ দেখেন ডেলি কা ডেলি, ভালোই লাগে না। আর একজন দেখুন বললে 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 করছে, ওর টিচারের তো আসার টাইম হয়ে গেছে অ্যাকচুয়ালি অনেক আগেই, যে বৃষ্টির জন্য উনি আসতে পারছে না। এবার এই মুহূর্তে নিশ্চয়ই আসবে, কারণ বৃষ্টি তখন কমছে আস্তে আস্তে কমছে। আর ও তো করছে প্রজেক্ট, প্রজেক্ট তো আরও বোধ হয় দুদিন হবে, আরও দুদিন হবে প্রজেক্ট, তারপরে শেষ হবে ফাইনালি বাবা গুরুত্ব কর। তা চলুন, এদিকে তো সবই হয়ে গেছে, আজকে তো সমস্ত ঘরের কাজকর্ম সবই হয়ে গেছে, শুধু এই জামাকাপড়গুলো গোছাতে হবে, এখানেও কিছু জামাকাপড় আছে গোছাতে হবে। তা আপনাদের কালকে আমি বলেছিলাম যে একটা জিনিস দেখাবো, তার জন্য আপনাদের আমি অপেক্ষা করতে বলেছি, কিন্তু সেই অপেক্ষা এখন ভাঙলো। তো সেই অপেক্ষা ভাঙলো, সেই জিনিসটা হলো খুবই সুন্দর, আপনারা দেখলেও একদম আ হয়ে যাবেন, মানে থাক হয়ে যাবেন যে আমি দেখাইনি, অ্যাকচুয়ালি আমি ভুলে গেছি আপনাদের দেখাতে, সেটা এই জন্য আজকের ব্লগে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই যে লোকনাথ বাবার এই মূর্তিটা কেমন হয়েছে বলবেন, চাকলা ধাম থেকে কেনা হয়েছিল। আর এই মূর্তিটা অ্যাকচুয়ালি আমি কিনিনি, আপনাদের দাদাই কিনেছে, কেন আমার তো আছেই ফটো। তা আপনার দাদা বললো যখন এসছি বাবার ধামে, একটা যদি বাবাকে যদি একটা জিনিস না কেনা হয়, মানে বাবাকে যদি না কেনা হয় সেটা কেমন লাগে, সে ঘরে যতই বাবার আছে ফটো। তাই ঠাকুরের মূর্তিটা কিনেছে লোকনাথ বাবা, খুব সুন্দর হয়েছে। তা এই ফটোরই মানে এই মানে মূর্তিটাই আপনাদের দেখানো ছিল আমার। তা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন, আমার তো খুবই 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 সুন্দর লেগেছে। তা চলুন হয়ে গেল আপনাদের, তাই না? রান্নার দিকে চলে এসেছি, তা তরকারি বসিয়েও দিয়েছি, ফোন হচ্ছে গোটা জিরে আর রাঁধুনি দিয়ে বসিয়েছি। আমার খুবই ভালো লাগে রাঁধুনি, আর এতে দু তিন রকম সবজি ছিল, বিনস থেকে আলু, মিষ্টি আলু, সজনে ডাঁটা আর হচ্ছে ভিন্ডি, এই সমস্ত দিয়ে বসিয়েছি। আর এদিকে দেখুন মুগ ডাল আর রাইস, হচ্ছে খিচুড়ি, খিচুড়ি করছি, আর কী করবো বলুন, বৃষ্টির মধ্যে খিচুড়ি খিচুড়ি ভালো লাগে, এই জন্য এই করছি। আর এখানে সমস্ত কিছু মশলাও দিয়ে দিয়েছি, হলুদ নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হচ্ছে গরম মশলার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি, সেটাই আপনাদের বললাম। অল্প একটু জল, একদম ঢাকা ফ্রেন্ডস, এই ফোনটা এবার দিয়ে দেবো খিচুড়ির মধ্যে, কারণ খিচুড়ি হয়ে এসছে। আর এতে আমি হলুদও দিয়ে দিয়েছি আর একটু নুনও দিয়ে দিয়েছি, এবার এটা দিয়ে দেবো। আর অল্প একটু জিরে দিয়েছি, গোটা জিরে বেশি দিইনি, কেন তরকারিতে তো আছে এই জন্য বেশি না। তা ফোড়ন দিয়ে দিয়েছি খিচুড়িতে দেখলেন, আর তারপর লাস্টে ঘি দিয়ে দেবো, ব্যাস আমার রেডি হয়ে যাবে খিচুড়ি। আর ওইদিকে তো তরকারিও পুরো রেডি হয়ে গেছে, চলুন আর থাকা যাচ্ছে না, মানে খিদে পেয়ে গেছে চলে, তো চলুন খেয়ে নিই।
বন্ধু বন্ধুকেই তো হেল্প করবে তাই না? দুজনে তাণ্ডব তো দেখেছেন আপনারা কালকেই ব্লগে দেখেছেন কি তাণ্ডব পানা করে দুজন, আর আমার খুব ভালোও লাগে ওরা দুজন এরকম ভাবে মানে থাকে, আমার খুব ভালো লাগে। বাবা দেখ ও দিল ফ্রেন্ড, তুই দিয়েছিস ও তা করে খেয়ে নিয়ে তুই দেখ ও দিল কেমন লাগছে কেকটা? আমার তো খুব ভালো লাগে। এটা কি জানো নাম কেকটার নাম? সুইস রোল। ভালো লাগে খেতে। তা চলুন এখন তো বেজে গেছে নটা, দুটো ফ্লেভারই জানাবে অবশ্যই কমেন্ট। বাচ্চারা বলেছে দেখতে চাই কিন্তু, হ্যাঁ বাচ্চারা দেখি নিশ্চয়ই ফ্রেন্ডরা কমেন্ট করবে যে কে কে ভালোবাসে। এ মা থ্যাংক ইউ আমাকে দিল, তাহলে তোরা খা। চলুন এবার আমি ফোনের টুকটাক কাজ আছে করে সোজা রান্নার দিকে যাবো। চল রাত্রে ডিনারে ছিল হচ্ছে ডিমের কারি আর রাইস, আর দাদা নিয়ে এসেছিল কচুরি তার সাথে জিলেপি। এই দেখুন আর দেখুন আমার মেয়ে রয়ে সই করে খাচ্ছে। বাবা ফ্রেন্ডস হলো, খাওয়া দাওয়া সব কিছু হয়ে তারপরে রান্নাঘর রান্নাঘর পুরো পরিষ্কার করলাম, পুরো একদম নোংরা নোংরা ছিল সব পুরো পরিষ্কার করলাম, করে সোজা এই আসলাম বসলাম। এখন বাজে হচ্ছে 12টা, তা এখনও মানে ঘুমানোর পরিস্থিতি এখনও নেই এখানে, কেন এখনও চলছে মাম্মার কাজ এখনও হচ্ছে করছে, আর তারপরে বিছনা ছাড়বো। ওদিকে তো দাদা ওইদিকে ওই ঘরটা আজকে শুয়ে পড়েছে, তারপরে ধূপটুপ জ্বালিয়ে শোবো। তারপরে তো এখনও তো কাজ আছে, আমারও কাজ আছে চলছে, কাজের আর শেষ নেই বলুন, শেষই নেই। আর দেখুন না মন মেজাজটা একদমই ভালো নেই, আর বলবেন না দুদিন ধরে হয়েছে, আপনারা খেয়াল করেছেন কি না আমি জানি না। এই দেখুন দেখেছেন জ্বর ঠোসা প্রচণ্ড হয় আমার, মানে ভালোই লাগে না, এইভাবে বেরোনো যায় না, বেরোনো যায় না, কিছু করা যায়। তারপর আমরা এই যে শর্টস করি কেমন একটা বিরক্ত লাগে বলুন, একটা এরকম এখন থাকবে বেশ কদিন এরকম, লিস্ট কিছু ঠিক মতো পড়া যাচ্ছে না, ব্যথা ব্যথা তো খেতেও খুব অসুবিধা হচ্ছে, ভেতরেও হয়েছে ভেতরে। তা ফ্রেন্ডস তাহলে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, তা আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর নতুন ফ্রেন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুক করে অন করবেন, কেন নতুন ভিডিওর আমার নোটিফিকেশান চলে যাবে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে, সঙ্গে সঙ্গে ভিডিও প্লিজ শেয়ার করুন ভিডিও। আর আর কি আর হলো, আপনারা সবসময় সাথে থাকুন আমার, তাহলে সবাইকে গুড নাইট।